আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বই থেকে তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন এই অধ্যায়টির সাতান্ন ও আটান্ন পৃষ্ঠার সমলয়নের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে সাতান্ন পৃষ্ঠায় সমলয়নে একটি প্রথমে ছক দেওয়া হয়েছে এই ছকটির উপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এই অধ্যায় আমরা যা যা করেছি সে কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে তোমার পছন্দের করে টিকচিনো দাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে কাজ দেওয়া হয়েছে আর এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে স্কোর দেওয়া হবে এই কাজগুলোকে তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে তোমাদেরকে স্কোর তিন দিবে আর এই কাজগুলোকে আংশিক করতে পারলে দুই কাজগুলোকে করতে না পারলে স্কোর হবে এক এখানে তোমাদেরকে কাজগুলোতে বলা হয়েছে প্রযুক্তি নিয়ে লেখা চল্লিশ বছর পরের নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি এরপরে কাজটিতে বলা হয়েছে দু হাজার এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়া ভবিষ্যতের চক্র আঁকা নাটকে অংশগ্রহণ এরপরে এখানে তোমাদেরকে দুটি ফাঁকা ঘর দেওয়া হয়েছে এই ফাঁকা ঘরটিতে তুমি এ অদে যা যা করেছো তা তোমরা এখানে লিখে রাখতে পারো এরপর তোমাদেরকে এই ছকটিতে তোমাদের পছন্দের ঘরটি চিহ্ন দেওয়ার পর মোট স্কোর এরপর তোমার প্রাপ্ত স্কোর কত তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে হচ্ছে শিক্ষকের মন্তব্য সর্বশেষে তোমাদেরকে তোমার প্রাপ্তি দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে তোমরা এই ছকটিকে কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তার একটি উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার আমাদের নমনতটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমরা এ আদায় যা যা করেছ তার উপর ভিত্তি করে তোমার পছন্দ করে ঠিক চিহ্ন দেবে এরপর তোমরা তোমাদের প্রাপ্ত স্কোরগুলোকে এখানে লিখে রাখবে চলো তাহলে আমি তোমাদেরকে নমনতটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমরা এখানে সমন্বয়নের ছকটিতে প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদেরকে কাজে বলা হয়েছে প্রযুক্তি নিয়ে লেখা চল্লিশ বছর পরের নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি এই কাজটিকে আমি ভালোভাবে করেছি এরপরের কাজটিতে বলা হয়েছিল দুই হাজার বাষট্টি এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়া এই কাজটিকেও আমি ভালোভাবে করেছি এরপরে হচ্ছে ভবিষ্যতে চক্র আঁকা এই কাজটিকেও আমি ভালোভাবে করেছি নাটকে অংশগ্রহণ এই কাজটিকে আমি আংশিক করেছি এরপরের কাজটি হচ্ছে ভবিষ্যতে প্রযুক্তি ও পেশাগুলো নিয়ে বন্ধুদের সাথে আলোচনা এই কাজটিকে আমি আংশিক করেছি এরপরের কাজটি হচ্ছে প্রযুক্তি নিয়ে দক্ষতা অন্বেষণ এই কাজটিকে আমি করতে পারিনি তাহলে এখানে এই কাজগুলোর জন্য আমার পছন্দের টিক টিকচিহ্ন দেওয়ার পর আমার প্রাপ্ত স্কোর হচ্ছে চোদ্দো আর মোট স্কোর হচ্ছে আঠারো এরপরে এখানে আমার শিক্ষক আমার এই কাজগুলোর উপস্থাপনের জন্য মন্তব্য করবেন এরপর এখানে নিচে আমাদেরকে বলা হয়েছে এই কাজগুলো করার পরে তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো তোমাদেরকে এখানে তিনটি মনের অবস্থা দেখানো হয়েছে এখানে প্রথম মনের অবস্থায় বলা হয়েছে একদম ভালো লাগছে না প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি এরপরে মনের অবস্থায় বলা হয়েছে আমার ভালো লাগছে কিন্তু প্রতিটি বিষয় সম্পর্কে আমার আরও বিস্তারিত জানা প্রয়োজন এরপরে মনের অবস্থায় বলা হয়েছে আমার বেশ ভালো লাগছে এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা অব্যাহত রাখব এ অদ্দ্বে তোমার কাজগুলো করার পরে তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করবে আমি এখানে শেষের মনের অবস্থাটিকে চিহ্নিত করে দিলাম এরপরে আটান্ন পৃষ্ঠায় তোমাদেরকে এখানে আরও একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটি হাসির ইমোজি দেওয়া হয়েছে আর এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসতে হলে এ অধ্যায়ে যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লেখো তাহলে তোমরা এমন হাসি হাসতে চাইলে অধ্যায়ে তোমাদেরকে আরও যে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে তা তোমরা এখানে লিখে রাখবে তাহলে এ অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে এগুলো হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন, থ্রিডি প্রিন্টার ভয়েস টেকনোলজি বায়োমেট্রিক্স টাইম মেশিন রোবোটিক্স ইত্যাদি প্রযুক্তি সম্পর্কে আমাকে আরও ভালোভাবে জানতে হবে এরপরে বলা হয়েছে উক্ত বিষয়গুলো আমাদের শিক্ষক সহপাঠী অভিভাবক ইন্টারনেট ও এলাকার লোকজনদের নিকট থেকে জেনে নেই এরপর সর্বশেষে হচ্ছে আমাদের শিক্ষকের মন্তব্য তোমাদেরকে শিক্ষক যেভাবে মন্তব্য করতে পারে তোমার তথ্যগুলো উপস্থাপন এবং অধ্যায় সম্পর্কিত কাজগুলো অনেক ভালো হয়েছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে সাতান্ন ও আটান্ন পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো